আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল চকলেট পুডিং। এই চকলেট পুডিংটা বাচ্চারা খুবই পছন্দ করে। অনেক বাচ্চাই আছে আসলে দুধটা একেবারেই খেতে চায় না, সেসব বাচ্চাকে আসলে এই চকলেট পুডিংয়ের সাহায্যে খুব ইজিলি এই দুধটা খাইয়ে দেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই এই ক্যারামেল চকলেট পুডিংটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমেই ক্যারামেলটাকে তৈরি করে নিব। এই ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা একেবারেই লো করে দিতে হবে। চিনিটা আমার গলে গেছে, দেখতেই পাচ্ছেন এবার একটু লালচে হয়ে গেছে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা আমি ঢেলে নিচ্ছি। এবার আমি বাটির চারপাশে ক্যারামেলটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। বাস, এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আমি তৈরি করে নেব পুডিং এর মিশ্রণ। আজকে আমি একটি ডিমের পুডিং তৈরি করে দেখাবো। আমি ডিমটাকে একটি পাত্রে নিয়ে নিলাম। এবারে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নেব। আজ ডিমটি আমার ফেটানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এখানে যেহেতু আমি 1 ডিমের পুডিং তৈরি করছি, চিনিটা বেশি লাগছে না, তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনিটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি 500 গ্রাম দুধকে 250 গ্রাম দুধ করে নিয়েছি। এবার সেই দুধটাকে আমি এবার ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণের সাথে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। তাই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কোকো পাউডার। পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। কোকো পাউডারটা আমার মেশানো হয়ে গেছে। আমি যে পাত্রে ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রে ডিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে এটার মুখটাকে লাগিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই স্টিম বসিয়ে রেখেছিলাম, তো এবার এই স্টিমে আমি কারিটাকে দিয়ে দিচ্ছি। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা হয়ে গেছে। পাচ্ছেন পুডিংটা একেবারেই তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, আমি একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল চকলেট পুডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আমি আবার ফিরে আসবো আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।